আচ্ছা, এখন আমি যেটা দেখাবো সেটা অবশ্য মাইক্রো কন্ট্রোলার রিলেটেড না, সেটা হচ্ছে আমার যে সার্কিটগুলো যে সফটওয়্যার আঁকছি সেটা হচ্ছে এই অর্কেডের ক্যাপচার সিএস। এটা খুব ভালো একটা সফটওয়্যার, এর কীভাবে আঁকছি এটা একটু দেখাচ্ছি আর কি, এটা তোমাদের কাজে লাগতে পারে। তো এখানে এটা ওপেন করার পর এখানে ফাইল, নিউ, তারপরে প্রজেক্ট, এখানে অ্যানালগ আর মিক্সড এটা সিলেক্ট থাকতে হবে। এখানে ব্রাউজ করে কোথায় করবা সেটা দিয়ে দিবা সিলেকশন, তারপরে নামটা দিবা, এখানে ধরো নিউ নাম দিলাম একটা, ওকে। তারপরে এই যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক প্রজেক্ট, এখানে এই সিলেকশনটা দিবা, ওকে। এবার এইখানে কম্পোনেন্টের জন্য এখানে এই এখান থেকে অ্যাড লাইব্রেরিতে তোমরা যেটা করবা এই যে পি স্পাইস আন্ডারে যেগুলো এগুলোর সব কন্ট্রোল এ দিবা। আবার দেখা যাচ্ছে যে কোনো একটা সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হয়ে যাবে। তারপর ওপেন, তারপর ধরো তুমি তোমার কোনো পার্ট, যেমন রেজিস্ট্যান্স আর, এখানে রেজিস্ট্যান্স কিন্তু আরও অনেক রকম আছে, সেগুলোর আবার টেমপ্লেট নেই। তো যেমন এই রেজিস্ট্যান্সটা যেটার সাথে যে 1K লেখা আছে, এটা হচ্ছে সিমুলেশন করা যায় আর কি। তারপরে সি, এই যে যেটার সাথে যে 1 ন্যানোফ্যারাড লেখা আছে, এটা সিমুলেশন করা যায়। এটা আছে হচ্ছে তোমার এই পি স্পাইসের মধ্যে, যেটা এই এখানের কন্ট্রোলে যেগুলো সিলেক্ট করা আছে এর মধ্যে অ্যানালগের মধ্যে আছে আর কি। যাই হোক, তোমার আরও অন্য অন্য লাইব্রেরিগুলো যখন সিলেক্ট করবা, যেমন এই যে এখানে সবগুলো যদি সিলেক্ট করে দিয়ে দাও, ঠিক আছে, তো সেটা আরও অন্য অন্য পার্টস যদি আমাদের লাগে সেক্ষেত্রে আমরা এটা করবো আর কি, আরও অন্য অন্য লাইব্রেরিগুলোও অ্যাড করে নিব। তো সেক্ষেত্রে এই যে দেখো সি সি কিন্তু এই যে অন্য একটা আসবে, এটা দিয়ে সিমুলেট করা যায় না, সিমুলেশনের ক্ষেত্রে এটা সমস্যা হয়। তো সিমুলেশনের জন্য তোমরা যেটা করবো যে পিস স্পাইসের ক্ষেত্রে এখানে কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে তারপরে যে সি সেটা দিয়ে সিমুলেট করা যায় আর কি। যাই হোক, এগুলা ওইটা কোনো ব্যাপার না, সিমুলেট করতে গেলে দেখবা। তারপর ওকে দিলে যে আমাদের সি চলে আসলো, কিবোর্ডে আই দিলে জুম ইন, ও দিলে জুম আউট, এভাবে জুম ইন করা যায়। তারপরে স্কেপ দিলে এটা চলে যাবে। ওয়্যার হচ্ছে তোমার এই যে এইটা হচ্ছে, এটা হচ্ছে ওয়্যার এই যে এটা, অথবা আরেকভাবে ওয়্যার আনা যায়, কিবোর্ডে শিফট ডাব্লিউ দিলেই চলে আসে ওয়্যার, এইভাবে যে কোনো একটা পিনের সাথে কানেক্ট করে দেওয়া যায়। তারপরে ধরো এখানে যদি লিখে দিই আর, তারপরে আর দিয়ে রোটেট এ আনলাম, এখন শিফট ডাব্লিউ দিয়ে আমি যে এখানে কানেক্ট করে দিচ্ছি, এভাবে কানেক্ট করা যায় এই আর কি। এভাবে কম্পোনেন্ট এনে এনে তোমরা কানেক্ট করতে পারো। তারপর এখন আরেকটা সমস্যা হবে সিমুলেট করার ক্ষেত্রে, আরেকটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এই যেগুলো কতগুলো আছে যেগুলো টেমপ্লেট থাকে না, বলে বলে যে এটা টেমপ্লেট নেই। তো টেমপ্লেট কোনগুলোর আছে, যেমন এটার কিন্তু টেমপ্লেট আছে, এটা আমি বলতেছি, যেটা রেজিস্ট্যান্সের সাথে যদি 1K এটা লেখা থাকে তাহলে বুঝতে হবে টেমপ্লেট আছে আর কি। তো মানটা তোমরা এখান থেকে ডাবল ক্লিক করে চেঞ্জ করে নিতে পারো। ধরো তুমি এটা 10K করে দিবা, 10K হয়ে গেলো। এটা ধরো তুমি 1 মাইক্রোফ্যারাড করবা, তাহলে হয়ে গেলো 1 মাইক্রোফ্যারাড। তারপরে ধরো তুমি একটা ভোল্টেজ সোর্স আনবা, এখানে ভি এস আই এন এটা লিখে এন্টার দিলেই চলে আসবে। তারপরে যেটা করতে হবে এখানে 0 দিতে হবে, তারপর অ্যাম্পলিচিউড সিলেক্ট করতে হবে ধরো 5, ফ্রিকোয়েন্সি ধরো 50 হার্জ। এই এবার শিফট ডাব্লিউ দিয়ে ওয়ার এনে এই কানেক্ট করে দিলা, আর হচ্ছে গ্রাউন্ড লাগবে এটা, এই এই আমার একটা নর্মাল সার্কিট হয়ে গেল। তারপর সিমুলেশন করার জন্য হচ্ছে পি স্পাইস নিউ সিমুলেশন প্রোফাইল, এখানে একটা নাম দিবা, নিউ ওয়ান দিলে ধরো, নাম দেওয়ার পর এইখানে ধরো 1 মিলি সেকেন্ড বা 10 মিলি সেকেন্ড দেখলা, ট্রানজিয়েন্ট টাইম আমরা দেখব। তারপরে এটা আসবে, এটা দিলে আমরা দেখে দেখতে পারি। তা আমরা এখানে কোনো প্রোব সিলেক্ট করি নাই, তো আমরা যদি এখান থেকে কোনো একটা প্রোব সিলেক্ট করে দিই তাহলে আমরা এখানে গিয়ে সেটা দেখতে পারি। এই যে আমরা যদি টাইম ফ্রিকোয়েন্সিটাকে আর একটু কমায় দিই তাহলে আমরা বাড়া দিই আর কি, ফ্রিকোয়েন্সি ধরো 500 দিলাম, তো আবার সিমুলেশন করলাম। এখন দেখো এই যে, তো এই যে ভাঙা ভাঙা চলে আসছে, এটার জন্য আমরা যেটা করবো যে
এডিট সিমুলেশন প্রোফাইলে গিয়ে আমরা এখানে 10 ন্যানো এরকম দিব আর কি, না না এটা না, এইটা স্টেপ সাইজ 10 ন্যানো দিব, এই তো আবার সিমুলেশন করব। আমরা যদি স্টেপ সাইজ কমাই দিছি যেহেতু ওই জন্য একটু সময় লাগতেছে আর কি, তো আমরা যেটা করবো যে আর একটু বাড়াই দিই, 100 দিই, এবার তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এখানে দেখতেছি আমরা, এটা শেষ হইতে সময় লাগতেছে, এবার দেখো ট্রিমড মতো আসছে। এই আর কি, এভাবে তোমরা সিমুলেশন করতে পারো, এটা খুব ভালো সফটওয়্যার, তোমরা দেখবা। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কোনো একটা পার্টসের যদি টেমপ্লেট না থাকে তাহলে সেটা যেটা করবা যে ইন্টারনেট থেকে সার্চ করে সেটা বের করে নিয়ে আসবা, সেটা লাইব্রেরি ডাউনলোড করতে হবে। আর এখানে যে লাইব্রেরিগুলো আছে এর মধ্যে যদি সেটা টেমপ্লেট থেকে থাকে তাহলে সেটা পাবা হচ্ছে এইখানে, এই অর্কিড ফ্যামিলি রিলিজে এখানে দেখবে যে অনলাইন ম্যানুয়ালস একটা আছে, এটা প্রেস করবা। এটা প্রেস করার পর যে পিডিএফটা আসবে সেই পিডিএফে দেখবা লাইব্রেরি লিস্ট একটা আছে, সেই লাইব্রেরি লিস্ট থেকে আমরা বের করব যে আমাদের যেটা দরকার সেটা আছে কি না। তো এখানে দেখো এই যে পিস ওয়াইজ লাইব্রেরি লিস্ট, এটা প্রেস করলে দেখবা যে এটা আসবে এখানে, তুমি এই যে জেনারেল ডিভাইসেস এখানে প্রচুর ডিভাইস আছে, এই ডিভাইসগুলোর অ্যাকচুয়ালি এই যে এখানে লাইব্রেরি লেখা আছে এই ডিভাইসগুলোর হচ্ছে যে টেমপ্লেট আছে। তো তোমার যে ডিভাইস ধরনের দরকার সেটা তোমরা এখানে ফাইন্ড দিয়ে এখানে লিখে সার্চ করে বের করে নিতে পারো। এখানে থাকা মানে হচ্ছে যে তোমার এগুলার আছে আর কি, টেমপ্লেট আছে। আর যদি এর মধ্যেও না থাকে তাহলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করে তোমরা তারপরে সেই লাইব্রেরি ইউজ করে তারপরে ওইটার কম্পোনেন্ট ইউজ করতে পারবা। এমনি নর্মালি আমাদের যেই নর্মালি যেগুলো দরকার হয় এগুলো দিয়ে হয়ে যায় আর কি।